আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ট্রপিক্যাল হুইপ ক্রিম, ঝটপট কিভাবে চকলেট হুইপ ক্রিম ফ্রোস্টিং করবেন বা অল্প সময়ে তৈরি করবেন তার রেসিপি এ টু জেড নিয়ে হাজির হয়েছি। সেই সাথে এই ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে অসংখ্য আপু ভাইয়াদের অসংখ্য প্রশ্নের উত্তর নিয়েও হাজির হয়েছি। আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে, সেজন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখানে আমি হাফ কাপ নিয়েছি গ্রেট করা চকলেট, ফুটন্ত গরম পানির উপরে দিয়ে এইভাবে ডাবল বয়লারের মাধ্যমে আমি চকলেটটা মেল্ট করে নিয়েছি। যাদের কাছে মাইক্রোওয়েভ রয়েছে তারা 10 থেকে 5 সেকেন্ড চাইলে ওভেনের মাঝে দিয়ে সুন্দরভাবে মেল্ট করে নিতে পারেন। যখন দেখবেন চকলেট এবং চকলেটের পাত্রটা খুব বেশি গরম হয়ে গিয়েছে, তখনই ফুটন্ত গরম পানির পাত্রটা সরিয়ে নেবেন। অনবরত ফুটন্ত পানি গরম পানির পাত্রের উপর যদি দিয়ে চকলেটটা এইভাবে মেল্ট করেন, সেক্ষেত্রে চকলেটটা দেখবেন শক্ত হয়ে গিয়েছে। যখন দেখবেন চকলেট শক্ত রয়েছে অথবা আপনাদের চকলেটের পাত্রটা দেখা যাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আবারও ফুটন্ত গরম পানির উপরে দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দিবেন। এইভাবে আপনারা চকলেটটা সুন্দরভাবে মেল্ট করে নেবেন। এইবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি, রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব। সেক্ষেত্রে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আগে থেকে আমি আমার এই ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নামিয়ে নিয়েছি, আর অবশ্যই আপনারা ঝাঁকিয়ে নেবেন। একজন ভাইয়া প্রশ্ন করেছেন যে ওনার ক্রিমটা, এই ক্রিমটা ওভারবিট হয়ে গিয়েছে। আসলে ওভারবিট হওয়ার কারণ হচ্ছে ওনার হয়তো যে পাশে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা খুব বেশি ঘন ছিল সেদিক থেকে হয়তোবা উনি না ঝাঁকিয়ে তারপর উনি ইউজ করেছেন, এই জন্যে আসলে আপনার ক্রিমটা ওভারবিট হয়ে গিয়েছে। সেই সাথে উনি এটাও প্রশ্ন করেছেন ওভারবিট হয়ে গেলে কী করা যাবে। ওভারবিট হয়ে গেলে আপনি 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ আবার ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আলতোভাবে স্পেশালে দিয়ে মিশিয়ে নেবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আর এই ক্রিমটা কিন্তু বিট করতে 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগে না, আর খুব কম সময়ে ক্রিমটা বিট করা যায়। আরেকজন আপু প্রশ্ন করেছেন এই ক্রিমটা কি, ওনার কাছে ইলেকট্রিক বিটার নেই, হ্যান্ড হুইক্স দিয়ে করা যাবে? না আপু, এটা হ্যান্ড হুইক্স দিয়ে কোনোভাবেই হবে না। আবার আরেকজন আপু প্রশ্ন করেছেন এই ক্রিমটা কি উনি হ্যান্ড মানে ব্লেন্ডারের মাধ্যমে করতে পারবেন? আসলে সেটাও সম্ভব না। আরেকজন আপু প্রশ্ন করেছেন যে গরমে কিভাবে এই ক্রিমটা ব্যবহার করবেন। সেই বিষয়ে আমি আরও একটি ভিডিও কিন্তু শেয়ার করেছি আমার এই চ্যানেলে আগে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আর সবসময় মিডিয়াম হাই স্পিডে ক্রিমটা বিট করার চেষ্টা করবেন। আশা করি যে সকল আপুরা বা ভাইয়ারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। আরও একজন আপু প্রশ্ন করেছেন বেঁচে যাওয়া ক্রিম যখন ফ্রিজে রাখে তখন সেই ক্রিমের ভেতরে ফাঁপা হয়ে যায়, ক্রিমটা উনি কী করবেন? আসলে ট্রপিক্যাল হুইপ ক্রিম না, ইনস্ট্রা ভিভু রেড ভিভু হোয়াইট এভার হুইপ ক্রিম, যেটাই আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 7 দিন পর্যন্ত রাখবেন হেয়ারটেক বক্সে ভরে, সেটা অবশ্যই ভেতরে ফাঁপা হবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেই ক্রিমটা অবশ্যই কেকের লেয়ারের মাঝে আলতোভাবে বিট করে ব্যবহার করতে পারেন। আবার যখন আপনারা চকলেট উপরে গানাশ দিবেন সেক্ষেত্রেও কিন্তু কভার করতে পারবেন, কিন্তু সেই ক্রিম দিয়ে ফুল করাও যাবে না। সেই ক্রিমটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে ক্রিমটা করবেন সেটার মতো কিন্তু একদম স্মুথ হবে না। আশা করি আপনি আপনার সেই প্রশ্নের উত্তরটাও পেয়ে গিয়েছেন। আর মাঝে মাঝে অবশ্যই বিটারটা বন্ধ করে 4 পাশ থেকে মাঝে এনে আবারও বিট করবেন। আর আপনারা বলেন সবসময়, ও আরও একজন আপু প্রশ্ন করেছেন এই ক্রিমের ক্ষেত্রে অনেক টিপস, সকল টিপস উনি নাকি অ্যাপ্লাই করেছেন তারপরেও কিন্তু ক্রিমটা নরম হয়। আসলে আপু আপনার ক্ষেত্রে আমি বলবো এই ক্রিমটা উৎপাদনের ক্ষেত্র থেকে কিন্তু একটু নরম হয়ে থাকে। এটা আপনি যেভাবেই বিট করেন না কেন, এটা কিন্তু আপনি সম্পূর্ণভাবে বিট করার পরও একটু হলেও নরম থাকবে, এটাই কিন্তু এই ক্রিমের বৈশিষ্ট্য। এই ক্রিমটা ভিভু রেড ভিভু হোয়াইট অথবা এভার হুইপ ক্রিমের মতো কখনোই স্টিপিক হবে না। আশা করি আপনি আপনার সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। আজকের আমি এই ভিডিওটা এই জন্য শেয়ার করছি যাতে করে সকল ভাইয়া আপুদের প্রশ্নের উত্তর বা কৌতূহলটা দূর করতে পারি, যেহেতু এটা মানে ভালো দামে কম ক্রিম, আর এটা টেস্ট কিন্তু ভিভু রেড হোয়াই অথবা এভার হুইপ ক্রিমের তুলনায় কোনো অংশে কম না। মাশাল্লাহ এই টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু সেগুলি যেহেতু একটু দামে বেশি সেক্ষেত্রে সেই ক্রিমগুলি এই ক্রিমের তুলনায় তুলনামূলকভাবে একটু ফ্লাপি কুলে বেশি হয়,
আর সেটা স্টিপিকও বেশি হয়, এটা কিন্তু স্টিপিক একটু কম হয়, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বৈশিষ্ট্য, আর সাথে ঝটপট কিভাবে ইনস্ট্যান্ট আপনারা এই চকলেট হুইপ ক্রিম ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে ফ্রোস্টিং করবেন সেটাও শেয়ার করলাম। ক্রিমের মাঝে আমি যে চকলেট মেল্ট করে নিয়েছি সেটা ঠান্ডা হওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে বিট করেছি, সাথে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। ইমালশন যদি আপনাদের পুরাতন হয় সেক্ষেত্রে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি একটি টুথপিকের সাহায্যে 1 চামচের 6 থেকে 7 ভাগের 1 ভাগ অনুমান করে দিয়ে দিলাম, দিয়ে আবারও হাই হিটে মানে হাই স্পিডে বিট করে নিচ্ছি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে চকলেট হুইপ ক্রিম ফ্রোস্টিং থেকে শুরু করে সকল আপু এবং ভাইয়াদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এই ক্রিমটা আসলে দামে ভালো মানে কম। আমার ভিডিওর শেষে যে সকল ক্রিম আপনারা মানে কেক ডেকোরেশন আপনারা দেখবেন যা আমি ডেলিভারি দিয়েছি, সেগুলি কিন্তু আমি এই ক্রিম দিয়ে ফুল তৈরি থেকে A to Z শেয়ার মানে ডেলিভারি দিয়েছি। এই অবস্থায় ক্রিমটা আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, সেক্ষেত্রেও কিন্তু এটা একটু নরম হবে। ওই যে বললাম দামে ভালো মানে কম, আপনাদের টেকনিক করে এই ক্রিম ব্যবহার করতে হবে। সব কিছু মিলিয়ে আশা করি আমার ভিডিওর মাঝে সকল আপু ভাইয়াদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমার চ্যানেলে অধিকাংশ কেক কিন্তু আমি এই ক্রিম দিয়েই ডেকোরেশন করে তারপর আমি ডেলিভারি দিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।